প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ আমাদের অতিথি বাংলাদেশের অন্যতম জেলা পরিষদ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী। মুশফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ডাক্তার মুশফিক, উনি একাধারে রাজনীতিবিদ এবং একজন ডায়াবেটিক্স বিশেষজ্ঞ, এবং বর্তমানে উনি অনেক সমাজসেবা দিয়ে যাচ্ছেন জেলা প্রশাসকের পাশাপাশি। তা আমরা শুনবো তার জীবনের অনেক অজানা কাহিনী, তিনি কীভাবে রাজনীতিতে আসছেন সেই বিষয়টা আমরা জানবো। তো ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী, আপনাকে প্রথম যে বিষয়টা জানার জন্য আমরা অনুরোধ করবো, সেটি হচ্ছে আপনার রাজনীতিতে কীভাবে আসলেন? রাজনীতিতে মূলত আমি আমার ছাত্র জীবন থেকে আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম। আমি যখন স্কুলে ক্লাস 9 অথবা 10 পড়তাম, তখন রাজনীতি সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা ছিল না বা জ্ঞান ছিল না। কিন্তু আমি একটা স্লোগান শুনতাম যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। আর তখন আমাদের আওয়ামী লীগের রাজনীতি, যে বঙ্গবন্ধুর যে রাজনীতি, সেটার যে ছাত্র সম্মেলন ছাত্রলীগ, সেই ছাত্রলীগের সাথে আমি এইভাবে স্লোগানের মাধ্যমে আমার মনে হচ্ছিলো এরা বোধহয় আমাদের দেশের কোনো কাজ করবে, পদ্মা মেঘনা আমার নদীর নামের স্লোগান দিচ্ছে। ওইখান থেকে আমি মূলত ওই ছাত্রলীগের দিকে আকৃষ্ট হই। কিন্তু পাশাপাশি ওইখানে আওয়ামী লীগের প্রাণার একটা দল ছিল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। তো এরা আমার ভাই, যারা আমার বড়ো ছিলেন বা বড় বড় ভাইরা বলতেন, এরা রাশিয়াপন্থী মস্কোপন্থী। ওরা একটা বুঝে না বুঝিয়ে আমি আমার স্বদেশ প্রেমে এবং জাতীয়বাদীর উদ্বুদ্ধ হয়ে আমি ওই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। এরপরে আমি এসএসসি পাশ করার পরপরই আমি কুমিল্লা বিক্রিয়া কলেজে পড়তে গেলাম। ওইখানে আমি আবার ওই ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হলাম। আমি কুমিল্লা জেলা ছাত্রলীগের একটি সহ দপ্তর সম্পাদক পদে আমি কী হলাম, আমি খুব উৎসাহিত হলাম। তখন আমি কুমিল্লা একটি হোস্টেল ছিল, এই হোস্টেলের নাম ছিল নিউ হোস্টেল। ওই হোস্টেলে আমি তখন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে, তখন আমাদের এখানে ছাত্রলীগের বড় বড় ভাইয়েরা ছিলেন, যেমন আফজল খান সাহেব ছিলেন, ওমর ফারুক নেপের রাজনীতি সম্পৃক্ত ছিলেন, ফানাজ মোনাজান পাখি, এই রুস্তম সাহেব রুস্তম আলী, ওই ওনাদের সাথে সম্পৃক্ত হয়ে আমি মূলত ছাত্রলীগের রাজনীতিতে আমি উৎসাহিত হয়ে পড়ি। এরপরে আমি যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন আমি স্বাধীনতা যুদ্ধে আমি কিন্তু অংশগ্রহণ করি। কিন্তু আমার আশ্চর্য হলো, আমি বুঝতে পারিনি যে এটা নীরব থাকলে যে একদিন মুক্তিযোদ্ধারা এভাবে, অথচ আমি কিন্তু ব্রাহ্মণীর গোপনঘাট থেকে নারায়ণগঞ্জের বদ্দার বাজারে যে ইন্ডিয়ান সর্মিলা মুভ করা, এগুলো কিন্তু আমি করেছি। আমি আপনার বয়স কত ছিল তখন? তখন আপনার আমি ইন্টারমিডিয়েট, এই যে যুদ্ধ শুরু হয়, এরপরে আমি চলে গেলাম কুমিল্লাতে, চলে গেলাম দেশ থেকে, ফিরলাম পিছিয়ে। আমি সিলেট এমসি কলেজে গিয়ে আমি আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি, তখন আমি আমার ইচ্ছা ছিল যে আমি পলিটিক্যাল সায়েন্সে অথবা কোথাও আমি ইউনিভার্সিটি, কিন্তু আমার পারিবারিক, আমার মা বাবার ইচ্ছা ছিল যে আমাদের পরিবারে আমার অন্যান্য ভাইরা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, ব্যাংকার ছিলেন, এবং আমার পরিবারে পাঁচ ভাই বোনের সবার ছোটো, ওনারা সবাই চেয়ে আমি বোধহয় কম শিক্ষিত। তো আমি মা বাবার উৎসাহে বললেন যে আমার একটা ছেলে, আমি ডাক্তার হতে চাই। ওই আমি সিলেট মেডিকেলে ইন্টারভিউ দিলাম, পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি সিলেক্টেড হলাম ভর্তির জন্য। তো আমি সিলেট মেডিকেলে ভর্তি হয়ে ওই আমার রাজনীতিক, ওই যে ছাত্রলীগের রাজনীতি, আমি পুরোপুরি সম্পৃক্ত হয়ে গেলাম। আমি সিলেট মেডিকেলের রাজনীতিতে খুব সফলতার সাথে সুসংগঠিতভাবে, আমি যখন জিয়াউর রহমানের সময় পিপিআর পাবলিক পলিটিক্স রিলেশন যখন কী ছিল, তখন আমি ছাত্রকল্যাণ পরিষদের নামে আমি সাধারণ সম্পাদকের পদমর্যাদায় ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। পরবর্তীতে আমি ছাত্র সংসদের নির্বাচনে আমি তখন ছাত্রলীগের পক্ষ থেকে আমি সিলেট মেডিকেল সংসদের সভাপতি নির্বাচিত হই, বিপিএ নির্বাচিত হই, এবং আমি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি একাধারে, এবং সিলেট জেলা ছাত্রলীগের আমি সম্মানিত সদস্য ছিলাম। যেহেতু আমি ভাবলাম মেডিকেল ছাত্র হিসাবে আমার পড়ালেখায় মনোনিবেশ করতে হলে, আমি যদি বৃহত্তর সিলেটের ছাত্রলীগের কোনো বড় পদের রাজনীতি নেই, তাহলে আমাকে পড়ালেখা ক্ষতি হয়ে যাবে। এই দিক থেকে আমি আর ওই কী করি না, ছাত্রলীগের খুব সম্পৃক্ত। আমি বঙ্গবন্ধুর প্রতি, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আমি অসম্ভবভাবে অনুপ্রাণিত। এটা হয়তো আমার অনেকটা বুঝেই হোক আর না বুঝেই হোক, আমি জানি না, আমি অন্ধমোহের মতো কিন্তু ওনার প্রতি আমি খুব ভক্ত ছিলাম আমার জন্য শুরুলগ্ন থেকেই। এরপরে আমি ওই MBBS পাশ করার পরপরই, যখন আমি ছাত্রবাসা সাংসদ সমিতির কী চাবো, তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি সিলেট যাবেন,
তখন আমার হবিগঞ্জ, আমার যেহেতু আমার জেলা হবিগঞ্জ, আমার বাড়ি হবিগঞ্জের প্রখ্যাত রাজাকার বাড়ি সাহেব সহ আরো কয়েকজন শাহাজিজ, তখন উনারা উনার সহসঙ্গী হলেন। এটা যখন আমরা শুনলাম তখন আমরা সহ্য করতে পারিনি। তখন আমি অর্গানাইজ করে উনাকে আমরা খালা প্রদর্শন করার কালো পতাকা প্রদর্শন করার শপথ দিলাম যে আমরা যেভাবে হোক যে কোনো মূল্যে হোক আমরা উনাকে খালা পতাকা প্রদর্শন করব। এখন শক্তিধর রাষ্ট্রপতি এসে সামরিক বাহিনী থেকে আসা সভাপতি, আমরা কিছুটা ভীতও ছিলাম যে আমাদের যদি নির্যাতন নিপীড়ন আসতে পারে। আমরা এইসব উপেক্ষা করে আমরা যখন ওনাকে সিলেটের 74 নম্বর স্থানে কোলাঘাত প্রদর্শন করতে চাই, তখনই আমরা বুঝতে পারিনি। আমরা কিছুদিন পরেই একজন সিলেটের একজন এসপি ছিলেন, ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ, কাজী গোলাম রহমান সাহেব। উনি আমার বড় ভাইয়ের সাথে সলিমুল্লাহ মুসলিম হলে একসাথে রুমমেট ছিলেন। উনি যা বড় ভাই বোধহয় বলেছিলেন আমার ছোটো ভাই এখানে আছে, তুমি একটু খেয়াল করো ওনাকে। উনি আমার ভাইকে দিলেন যে তোমার ভাইকে তো আর সেভ করা যাবে না, তোমার ভাইয়ের নামে তো ডিস্ট্রিক্ট মামলা হয়ে গিয়েছে। তো আমি একটা জিনিস করতে পারি, আমরা তো একটু অপেক্ষা করতে পারি, অ্যাভয়েড করতে পারি তাকে গ্রেফতার বা তাকে এই সুযোগে সরায় নিতে হবে। এই সুযোগে আমরা আমার ভাই তখন বললেন যে তোমাকে কোনোভাবেই আর কেউ রক্ষা করতে পারবে না। তখন স্বভাবতই আমি কিছুটা আমি ভাবলাম তাহলে আমাকে কী করতে হবে। তখন একটা সিদ্ধান্ত নিলাম, আমার আরও যারা রাজনৈতিক সহকর্মী ছিল ছাত্র জীবনের, এদের সাথে পরামর্শ করে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এই জিয়াউর রহমানের সরকারের সময় আমরা বাংলাদেশে কোনো চাকরি করব অথবা চাকরি করব না, যেহেতু আমার ওদের নির্যাতন, এই নির্যাতনের জন্য দেশ চেয়ে চলে। এই সিদ্ধান্তে আমরা অবিচল থেকে তখন আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সদ্য প্রাপ পাস করা ডাক্তারদের একমাত্র চাকরি লিবিয়াতেই আছে আর কোথাও নেই। তখন তো ইন্টার্নি করছিলেন, ইন্টার্নি আর ইন্টার্নি যে ইয়ে ছিল ডাক্তারদের আপনি সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম। তখন আমি এই কী থেকে এই ধারাবাহিকতা যে আমাদেরকে দেশ থেকে চলে যেতে হবে চাকরির সন্ধান লিবিয়াতে, তখন আমাদের তৎকালীন এক সচিব ছিলেন গোলাম সফদার সাহেব, আমার মনে আছে, আমি ওনার কাছে কৃতজ্ঞ। উনি তখন জনশক্তির অপরাধের কি ছিলেন, উনার শরণাপন্ন আমরা হলাম। যে আয়োজন ছিলেন আপনারা একসাথে, আমরা সিলেট থেকে ছিলাম 4 জন আর অন্য বিভিন্ন থেকে যারা কট্টর ছাত্রলীগের ছিল এরা আমরা টোটাল 17 জন ছিলাম। তো উনার শরণাপন্ন আমরা হলাম। উনার শরণাপন্ন হওয়ার পরে উনি বললেন ঠিক আছে আমি তোমাদেরকে একটা ব্যবস্থা করে দেবো লিবিয়ার। তখন আমাদের বয়স, এই বয়সে আমাদের আমলাতান্ত্রিক বা ওই যে হাই কমিশনের লোকজন এদেরকে সাথে আমাদের যোগাযোগ বা এগুলো আসলে আমরা অনেকটা অনভ্যস্ত, এবং আমরা যেহেতু বয়সের কারণে আমরা কিছুটা শঙ্কিত ছিলাম, ওনাদের সামনে আমরা খুব সংকোচ বোধ করতাম। এই আলী সফদার সাহেব আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়ে উনার ম্যান পাওয়ার মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারির মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করায় ওইখানে কনফার্ম করলেন ভিসা, লিবিয়ার ভিসা। কিন্তু দুঃখজনক তখন কোনো ডাক্তার বাংলাদেশের বাইরে যাওয়া নিষেধাজ্ঞা ছিল, সম্পূর্ণভাবে নিষেধ ছিল। আমরা তখন প্রাইভেট সার্ভিস লিখে পাসপোর্টে আমরা ডাক্তারটা উল্লেখ করিনি, না করে আমরা ওইখানে চলে গেলাম। ওইখানে গিয়ে আমরা আবার আমাদের প্রবাসীরা যেভাবে নির্যাতনের শিকার হয়, এখানে আমরা কিছুটা নির্যাতনের শিকার হয়েছি আমাদের এমবিসি থেকে, লিবিয়া বাংলাদেশ এমবিসি। উনি আমরা যখন আমাদের যখন আমরা গেলাম তখন আমরা আমাদের সিনিয়র ডাক্তার বন্ধু ছিলেন, আমরা ওইভাবে ডাক্তারদের বাসায় বেড়া চলে গেলাম, আমাদেরকে ঘর থেকে ধরে নিয়ে গেল চাকরির জন্য। ডাক্তার লিবিয়ার খুব ক্রাইসিস, তখন আমরা চাকরিতে জয়েন করলাম। হঠাৎ করে তারা বললো তোমাদের বেতন দিতে হলে তোমরা প্রাইভেট সার্ভিসটা চেঞ্জ করে আনতে হবে তোমার দেশের এমবেসি এমবেসিডিং এর নিয়ে আসা। আমরা সার্টিফিকেট সহ সব কিছু সহযোগী ওনার, তখন গুলাম পাঞ্জাদন নামে এক ভদ্রলোক ছিলেন, উনি ফার্স্ট সেক্রেটারি বা ওই ধরনের কি পদ পদবী কনসুলেটে, ওনার কাছে গেলাম। কিন্তু উনি আমাদেরকে সামান্যতম কোনো সহযোগিতা করলেন না, ওরা আরও তিরস্কার করে দিল যে তোমরা কেন আসছো। তখন আমরা হতাশ যে আমরা কী হবে। তখন আমাদের এক পাকিস্তানি ডাক্তার বন্ধু ছিল, হি ওয়াজ ওয়েল কানেক্টেড উইথ দ্যাট ডক্টর, মানে মিনিস্ট্রি অফ দ্য লিবিয়ানস হেলথ মিনিস্ট্রির সঙ্গে। তো উনাদের বললেন যে ঠিক আছে আমি তোমাদের একটা ব্যবস্থা করে দেবো। তো তখন লিবিয়ান হেলথ মিনিস্ট্রি আবার ওই ডিভিশনের রয়েছে তাদের মিনিস্ট্রি, আমরা যে ডিভিশনে কাজ করতাম এটা ছিল সিরাত নামে একটি জায়গা, দ্যাট ইজ এই যে সদ্য গাদ্দাফি ওনার রিজগুলি। তো ওইখানে ওইটা বলতো আমানত সাহা, মানে স্বাস্থ্য মন্ত্রণালয় জেলাভিত্তিক। তো ওই পাকিস্তানি ডাক্তার জামিল সাহেব ছিল ওনার নাম, উনি ওই এদের সাথে যোগাযোগ করে বললেন তবে তো আমি যতটুকু আমরা উপলব্ধি করি লিবিয়া আবার খুব একটা আইন কানুনের খুব একটা ধারা ধারে না, আমরা পাসপোর্টটা দিলাম তারা টান দিয়ে কেটে তারাই আমাদেরকে প্রফেশনাল ডক্টর লিখে দিল, সার্টিফিকেট আমরা দেখাইতে চাইলাম সার্টিফিকেট দেখতে চাইলাম। তো আমরা ভাবলাম যে তারা খুব ইজি গোয়িং মানুষ,
যাই এরপর থেকে এখানে চাকরি টাকরি করে এরপরে বাবার মধ্যে আমাদেরকে পড়ালেখা করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমি বিহেনার উদ্দেশ্যে রাখলাম, কিছু পয়সা টসা হইলো আমি বিহেনার উদ্দেশ্যে রওনা হলাম। বিহেনাতে গিয়ে আমি ভর্তি হলাম, দেখলাম যে এটা দুই নম্বরই পড়ালেখা, এক নম্বর এটাতে হইলো আপনি ভর্তি হবেন, ক্লাস করেন না এখানে আমাকে সার্টিফিকেট দিয়ে দেবেন। তো আমি আর নিজের বিবেকের সাথে এটা কী করতে পারিনি। তো আমি আবার আমার বিচার যে মেয়াদ ছিল ওইটা টিকিটের মেয়াদ সব মিলে এটা এলোমেলো হয়ে আমি আবার ব্যাক করলাম মিডিয়াতে। ব্যাক করে এসে আবার তখন আমার ইংল্যান্ডে অনেক আত্মীয় স্বজন আছে, আমি ওদের সাথে যোগাযোগ করলাম, ইংল্যান্ডে আমি চলে গেলাম। ইংল্যান্ডে গিয়ে আমি ডিপ্লোমা ইংল্যান্ডে দিতে, ওইখানে আবার ওভারসিজনের জন্য অনেক টাকার ব্যাপার। তো আমি একটু মানে ভয় পেয়ে গেলাম যে আমি এত টাকা কোথেকে সংগ্রহ করবো, আর বাড়ির থেকে আমি হয়তো আমরা সচ্ছল পরিবার হলেও বিদেশে লেখাপড়া করার মতো সামর্থ্য আমাদের পারিবারিকভাবে এই ক্ষমতা নেই, কারণ আমার ভাইরা সব চাকরি দিই। তো আমি শেষে কী করবো, এখন আত্মীয় স্বজন বললো আমরা দিলে আমি নিজে সংকোচ বোধ করলাম যে আত্মীয় স্বজন তো পয়সা এভাবে নেওয়া এটা ঠিক হবে না। তখন আমাদের আবার এক ডাক্তার ছিলেন বরিশালের ডাক্তার দেলোয়ার, উনি আমাকে উনার উনি দীর্ঘদিন যখন ব্যস্ত উনি ওই হোপ হসপিটাল মানচেস্টার আমার মনে আছে, আর ওইটার পাশে একটা ডায়াবেটিক হসপিটাল ছিল ব্রিটিশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের আন্ডারে থ্যামসাইড হসপিটাল আসত, ওইখানে নিয়ে উনি আমাদেরকে দিলেন, যেটা আমাদের হয়তো তখনকার সময় হয়তো 4,000 বা 5,000 পাউন্ডের কী ছিল ব্যয় ছিল, ওইটা মাত্র 740 পাউন্ডে আমরা খুব রেহাই পেয়ে আমি কোর্সটা করে ইনশাল্লাহ সফলতার সাথে। তখন ভাবলাম যে আর জিয়াউর রহমানও নাই, এরশাদ সাহেব আসছে সাথে, এরপরে ওই গেলে আমাদের মামলা টামলা কোথায় গেছে কী নিছে আমরা শেষে দেশে চলে আসলাম। কত সালে দিয়ে দেশে গেলেন? 88-এর দিকে দেশে এসেই আমি আবার আমার যেহেতু সেই রাজনৈতিক নেশা, সেই নেশায় আমি ভাবলাম যে রাজনীতি করতে তাহলে সাধারণ মানুষের কাছে যেতে হবে, আমি আর ঢাকায় থাকার চিন্তা না করে আমি আমার নিজস্ব মাতৃভূমি হবিগঞ্জে চলে গেলাম। সেখানে গিয়ে আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম। প্রথম আমি একটু নীরব ছিলাম, কিন্তু ছাত্রলীগের এক সম্মেলনে তখন আওয়ামী লীগের এক উচ্চ পর্যায়ের নেতা গিয়েছিলেন, উনি গিয়ে ওদেরকে বললেন যে ওই লোকটাকে তোমরা পাও নাই, তো ওইখান থেকে আমার প্রকাশিত হয়ে গেলাম। এরপরে আমি ওইখান থেকে রাজনীতি করে কাউন্সিল হলো আওয়ামী লীগের, ওইখানে আমি আওয়ামী লীগের সেক্রেটারি হলাম, যারা আওয়ামী লীগের সেক্রেটারি, পরবর্তী আবার কাউন্সিল হলো আমি যারা আওয়ামী লীগের সেক্রেটারি, আবার প্রেসিডেন্টের কাউন্সিলিং আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলাম। নির্বাচিত হয়ে আমি জননেত্রী শেখ হাসিনা আমাকে অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখেন, আমার প্রতি ওনার আমি ওনার কাছে কৃতজ্ঞ। তখন আমার নির্বাচনী এলাকায় আমি যখন নমিনেশন চাইতাম উনি বলতেন তুমি ধৈর্য ধরো, তো নেতৃপতি শ্রদ্ধা রেখে আমি সবসময় ওনার কথা মানে চলতাম। উপনির্বাচনে আমি একজন প্রার্থী হলাম, দেওয়ান ফরিদগঞ্জ সাহেব ওই এলাকার সংসদ ছিলেন। তখন উনি মারা যাওয়ার পরে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলেন, কিন্তু মনোনেত্রীও জানেন যে আমার দলের মধ্যে কিছু ষড়যন্ত্রকারী এবং জাতীয় পার্টির প্রার্থী, যেহেতু আমরা জোটবদ্ধ ব্রাহ্মণবাড়িয়াতে যিনি প্রার্থী হলেন ওখানে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই, এবং এরশাদ সাহেব সাবেক রাষ্ট্রপতি উনি ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে জাতীয় এই আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন, আর ঠিক তেমনিভাবে আমার নির্বাচনী এলাকায় এসে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিষেধাগার এবং এক টানা 13 দিন, যেহেতু উনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন আমাদের এলাকার মানুষ কিছুটা দুর্বলও ছিল জাতীয় পার্টির প্রতি, মানুষ শোনার পিছনে ছুটল তার প্রতি। আমার যিনি জাতীয় পার্টির প্রার্থী দিলেন উনি বিএনপির যে প্রার্থী ছিল তার সঙ্গে আঁতাত করলেন, করে এরশাদ সাহেবকে ওইখানে যেভাবেই হোক ওনারা ম্যানেজ করে নিয়ে আমার জাতীয় পার্টির প্রার্থী 22,000 ভোট পেয়ে যাব, যেটা হয়তো আমি এটা পুরাটাই পেতাম। তারপরে আমার জয় নিশ্চিত, আমি অবধারিত ষড়যন্ত্রকারীরা যেমন আমার যে ভোট কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের ভোটার ওইখানে গিয়ে তারা স্লোগান ধরেছে জয় বাংলা, তখন তার যারা লাইনে দাঁড়ানোর মধ্যে কী হয়েছে বুঝলে, আমাদের প্রার্থী 50,000 ভোটে জয়লাভ করে তুমি এখানে দাঁড়িয়ে আসো ভোটতে চলে যাও, মানুষ ভোট না দিয়ে তখন উৎসাহে উৎপন্ন হয়ে মিছিল সহকারে চলে গিয়েছে যে আমাদের প্রতি জয়লাভ। এবং আরেকটা আমাদের গার্ডেন এরিয়া আছে, এদেরকে রাতের বেলায় তাদের যেহেতু তারা মদ মানে অভ্যস্ত, মদের সাথে ঘুমের নেশার ট্যাবলেট দিয়ে এদেরকে রাত্রে খাওয়ানো হয়েছে, ভোট কেন্দ্রে যেতে পারে এরা বলতেই পারে না, পরের দিন সকালে সন্ধ্যার সময় তারা ঘুম সারছে কী হইল,
এইভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে আটকানো হয়েছে। জননেত্রী শেখ হাসিনা নিজে উপলব্ধি করেছেন এবং উনি লন্ডনে ছিলেন, তখন উনি সাফ কমেন্ট করেছেন যারা এই বিরোধিতা করেছে, যেহেতু উনি কিন্তু চোখ নাক চোখ কিন্তু সব দিয়ে খুলে রাখেন, ইংল্যান্ডে বসে বলতেন যে আমার মুশফিককে ওই ওরা ফেলে রয়েছে। এবং উনি সিলেটে একটা রশিদপুরে একটি প্রোগ্রামে গেছিলেন, উনি নিজে বক্তব্য দিয়েছেন যে আমার প্রার্থী নিজেদের দ্বন্দ্বের কারণে সামান্য ভোটে হেরে গিয়েছে, এবং ইনি এটা প্রমাণ করেছেন আমার দলীয় নেতাকর্মীদের 1025 ভোট ডিফারেন্স যে এটা ম্যানিপুলেট করে আমাদের প্রার্থীকে জয়লাভ করতে পারি কিনা। শীর্ষ পর্যায়ের যারা উপদেষ্টা এই পর্যায়ের লোকজন নেত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে চাই, আমার নেত্রী বলেছেন যে না, আমি কোনো কারচুপি বা কোনো ধরনের ম্যানিপুলেট করে আমি এদেশে কোনো আমার প্রার্থীকে জয়লাভ করাবো, এবং নেত্রী যা বলেন এইটাই বাস্তব, এটা অস্বীকার করার কথা। আমি একজন তার মানে প্রত্যক্ষ প্রমাণিত লোক, এই উপনির্বাচনে উনি ইচ্ছা করলে আমাকে 1025 ভোট, আমাকে 500 ভোট পেলে আমি পাস করে দিই, কিন্তু উনি ওইটি অ্যাকসেপ্ট করেননি। এবং উনি জানেন যে ষড়যন্ত্র অনেক হয়েছে, তারপর উনি বলছেন না আমার প্রার্থী পাস করতে পারেনি, অসুবিধা নেই, যে পাস করছে আমরা গণভোটের প্রতি, আমাদের ভোটের প্রতি আমরা শ্রদ্ধাশীল, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, অথবা যে জয়লাভ করেছে তাকে আমরা বিজেপি জয়ী হিসাবে ঘোষণা দিয়ে দেবো, কোনো আপত্তি নেই। এই জন্য আমি স্বামী এমপি হতে পারিনি, অসুবিধা নেই, কিন্তু আমি জননেত্রী শ্রদ্ধার যে গণতন্ত্রের দ্বারাকে সমুন্নত রাখার ওনার যে মানসিকতা এটাকে আমি শ্রদ্ধা। তারপর জেলা প্রশাসক, এরপরে জননেত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের নির্বাচনী স্তরে কিন্তু ওনার একটা ঘোষণা ছিল যে আমি যদি সরকারে যাই তাহলে আমি বাংলাদেশের প্রান্তিক মানুষের, প্রত্যন্ত অঞ্চল মানুষের, যাতে মানুষের সেবা উনি পৌঁছাই দিতে পারে, সেই লক্ষ্যে স্থানীয় সরকারের শক্তি করার লক্ষ্যে ওনার একটা ভীষণ ভীষণভাবে কাজ করতে ছিল, এবং এটাকে বাস্তবায়িত লক্ষ্যে কিন্তু উনি আবার একটি অকার্যকর জেলা পরিষদ প্রশাসন, জেলা পরিষদকে আপনি উনি 61 জেলা, যেহেতু পার্বত্য চট্টগ্রামে জেলা পার্বত্য পরিষদ আছে, 61 জেলায় 61 জন জেলা প্রশাসক নিয়োগ করলেন, এবং আমিও হবিগঞ্জের সেই ধারাবাহিকতায় আমিও একজন হবিগঞ্জের জেলা পরিষদ প্রশাসক হয়ে আছি এবং কর্মরত আছি, এবং জেলা পরিষদ প্রশাসক হওয়ার পরে আমি আমার সমগ্র জেলায় এই গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কালভার্ট, বিভিন্ন স্কুল কলেজে অনুদান, মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান, বিভিন্ন স্বাস্থ্য কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম করেছি, যেটা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি ছিল যে প্রান্তিক মানুষের সেবা পাবে। আমার মনে হয় আমরা শতভাগ পূরণ করতে না পারলেও মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার যে মনের চাহিদা যে দরিদ্র নিপীড়িত মানুষ কিছুটা সেবা পাক, আমার মনে হয় আমরা দিতে পারি। জেলা পরিষদের প্রশাসক হলেন 2012 এই পর্যন্ত কি কাজ করেছেন আপনার উল্লেখযোগ্য যদি বলেন? উল্লেখযোগ্য হলো যেমন আমার মনে হয় আমরা এটি আমার একটা বার্ষিক প্রতিবেদন তৈরি করি, আমি এই পর্যন্ত আমি প্রত্যেক সারা সমগ্র জেলায় যেমন রাস্তাঘাটের উপকরণ এই অর্থবর্ষে আমি 106 প্রকল্প অনুমোদন করেছি, ব্রিজ কালভার্ট আমার মনে হয় এইবারের প্রকল্পের ন্যূনতম 25টা হবে, ঠিক এইভাবে পূর্ববর্তী বছরগুলোতে আমাদের যে সমস্ত গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট নেই সেই রাস্তাঘাটে আমরা উন্নয়ন করেছি, কোনো জায়গায় আমরা ইনস্টলিং করেছি, কোনো জায়গায় পাক্কা করেছি, মাদ্রাসা মসজিদ মন্দির মাদ্রাসাতে আমরা প্রচুর টাকা দিয়েছি যাতে মসজিদ মন্দির নির্মিত হয়, আমরা প্রতি বছরই প্রায় হাজার খানেক ছাত্রদের বৃত্তি প্রদান করে থাকি, এবং এই বৃত্তির পরিমাণ কিন্তু মেধাবী ছাত্র দরিদ্র মেধাবী ছাত্র 12,000-5,000 টাকার নিচে কাউকে প্রতি ছাত্রকে। তারপরে আমার জেলা পরিষদের পক্ষ থেকে আমি এটা যেহেতু আমি ব্যক্তিগত একজন চিকিৎসক সেই লক্ষ্যকে সামনে রেখে আমি জেলা পরিষদের মাধ্যমে আমার ব্যক্তিগত সঙ্গে বলেছি যে তোমরা যারা এই জেলা পরিষদের নাম রাখাও তোমাদের চিকিৎসা বিনা পয়সায় হবে, ডায়াবেটিকের আমি ডায়াবেটিকের চিকিৎসা তাদের বিনা পয়সায়, গরিব রোগীদের ইনসুলিন এবং ওষুধ সহ আমি বিনা পয়সা প্রদান করার ব্যবস্থা করে থাকি। তো জেলা পরিষদ আসলেই আমার মনে হয়েছে জননেত্রী শেখ হাসিনার যে দৃষ্টিভঙ্গি এটা যদি কার্যকর হয় আরও গতিশীল হয়, যেহেতু আমাদের দেশের মধ্যে আপনারা হয়তো সবাই জানেন, আমাদের বাংলার সম্মানিত জনগণ জানে যে জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যানই হোক আর জেলা পরিষদই হোক সম্মানিত সংসদ সদস্যরা তাদের আমাদেরকে সেইভাবে এখনো গ্রহণ করতে পারেন না। কিন্তু আমরা যদি জানি যে যখন জেলা পরিষদটা গঠিত হয় এরশাদ সরকারের সময় তখন কিন্তু তাদেরকে যারা প্রথম জেলা প্রশাসক নিয়োগ হয়েছিলেন তাদের জেলা পরিষদ প্রশাসক নিয়োগ হয়েছিলেন তাদেরকে কিন্তু প্রতিমন্ত্রী পদ দেওয়া হয়েছে, সেটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি? সেটা 2000 যেহেতু এরশাদ সাহেবের আমাদের কিন্তু জেলা পরিষদ 2000 সালে একটা আইন আছে, সেই আইনের দ্বারা বলে গেছে আমরা জেলা পরিষদ
প্রশাসক, এবং সেই দ্বারা মধ্যে কিন্তু আমাদের সব কিছু ঠিক আছে, কিন্তু বাস্তবে বাস্তবে আমরা বঞ্চিত। কী কারণে বঞ্চিত এটা সবাই উপলব্ধি করে কিন্তু আমরা বলতে পারতেছি না। তো সেটা আপনাদের কাজের যে কাজের যে বাধা, কাজের বাধা তারা আমাদেরকে কিছু মানে তাদের দৃষ্টিভঙ্গিতে তারা আমাদেরকে কিছু বিব্রত কি করে, যেমন তারা আমাদের কাজের কিছু অংশী হতে চায়, তারা তারা দাবি করে এমপি এমপিরা বলে আমাদেরকে দাও। এখানে তো জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং এমপি, যে এমপিদের কাজ যদিও স্থানীয় সরকারের কাজ না, তাদের কাজ হলো আইন প্রণয়ন করা, আইন প্রণয়ন, তারা ওইখানে কি ভূমিকাটা রাখছে আপনাদের জেলা স্থানীয়ভাবে তারা ভূমিকা তেমন কিছু নেই, তারা বরং তাদের জনগণের কাছে তাদের যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ওয়াদা এগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে তারা আমাদের কাছ থেকে, যেহেতু আমাদের এমনি সীমিত বাজেট থাকে, তারপরে ওনারা আমাদেরকে দাবি করে, তখন আমরা অনেক সময় যাই হোক পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক বন্ধন, এবং যেহেতু জনগণের জন্য কাজ করবে সেই লক্ষ্যে আমরাও তাদেরকে অনুদান দেওয়ার ব্যবস্থা করবে, ঠিক আছে আপনারা করেন যেহেতু দেশের কাজে তো করবে। এখন জেলা পরিষদের প্রশাসকের আর জেলা পরিষদ প্রশাসক আর এমপি এই যে পদের যে এই ইয়েটা, সেটা কি প্রোটোকলে? প্রোটোকল অনুযায়ী আসলে আমরা তো যেহেতু 2000 সাইনের আইনে আমরা কি প্রোটোকলে আমরাই তাদের উপরে থাকার কথা, কিন্তু তাদের অলিখিত 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 কিছু নেই, কিন্তু অলিখিত যে ভাবসাব প্রশাসনিক হোক আর বিভিন্ন পোর্টফোলিও হিসেবে তারা আমাদের উপরে সবসময় অবস্থান করছেন, বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কর্মসূচি। কিন্তু আপনাদের সরকারি পর্যায়ে ব্যাপারে কোনো আপনাদের যে জেলা সরকারি পর্যায়ে আমরা যেহেতু আমরা মনে করি যে আমরা ওইসব নিয়ে কোনো কীতে যাবো না, দ্বন্দ্বে যাবো না, যেহেতু হয়তো নেত্রী আমরা জানি ওনার মনোভাব আমাদেরকে একটা কার্যকর জেলা পরিষদ প্রশাসক দেখতে চান, কিন্তু আমরা ওনাকে আর বিব্রত করতে চাইনি, যে কারণে আমরা এটা মেনে নিয়েছি। এখন আপনাদের কাজের কোনো সমস্যা হয় কিনা? যে কাজের খুব সমস্যা হয় না, কিন্তু বরাদ্দ হলে ওনারা তখন আমাদের বরাদ্দতে হাত দিতে চায় বলে আমরা জনগণের দ্বারা নির্বাচিত, আমি জনগণের আমার কমিটমেন্ট আছে, তো আমাকে আপনারা আপনাদের হাত থেকে পয়সা দেবেন। তখন আমরা অনেক সময় বিভাজন করে নিই, জনসংখ্যা বিভাজন করে আমরা অনেক সময় নির্বাচন এলাকায় তাদেরকে বলি ঠিক আছে এডিবি বরাদ্দ আপনারা নিয়ে যান, তখন তারা নিয়ে যায়। তো এসে আমরা কিছুটা বিব্রত, মানুষ আশা করে আমাদের কাছে আছে, তো আমরা বলি তোমরা এমপি সাহেবের সুপারিশ নিয়ে আসো অথবা এমপি সাহেবের কাছে যাও, সুপারিশ আনলে আমরা এটা বাস্তবের চেষ্টা করি। এমপিরা যখন সুপারিশ করেন তখন আমরা মনে করি যেহেতু জনস্বার্থে করছেন দিয়ে। আপনার জেলা পরিষদ যে বাজেট, সেই বাজেটে কি আপনাদের যে এরিয়ার যে কার্যক্রম করার, জি জি, স্থানীয় সরকারের যে সেবা দেওয়ার, জি, সেগুলো কি পর্যাপ্ত বলে মনে করেন? না, খুব পর্যাপ্ত না, খুব পর্যাপ্ত না, এখন আমি মনে করি এটা অপর্যাপ্ত, যেহেতু নতুনভাবে এটা কার্যকর হয়েছে। আর স্থানীয় সরকার নিয়ে আসলে এখনও আমার মনে হয় যেহেতু সংসদ সদস্যরা এখন এটাকে মন মতো গ্রহণ করতে পারেননি, তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উনি একজন সংসদ সদস্য, তো আমার মনে হয় ওনারা সম্মিলিতভাবেই বোধহয় জেলা পরিষদটা খুব কার্যকর হোক এটা বোধহয় ওনারা সেইভাবে চিন্তা করেন না, যে কারণে হয়তো আমরা এখনও আমাদের বাজেট বা বিভিন্ন ব্যাপারে আমরা এখনও আমাদের যে সঠিক অংশটা পাওয়ার কথা ছিল এটাতে এখন আমরা বঞ্চিত। আপনি একজন অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে জেলা পরিষদের এই প্রশাসক হিসেবে কার্যক্রম চালাইতে গিয়ে আপনি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কী কী করা দরকার বলে? সমস্যার সম্মুখীন আমাদের মধ্যে একটা সমন্বয়হীনতা আছে, যেমন এডিবির বরাদ্দ অনেক সময় দেখা যায় একদম সময় শেষ এই সময় বরাদ্দটা আসে, আমাদের রাজস্ব যে আমরা আমাদের জেলা পরিষদের যে আয়, এই আয়টা যখন আমরা সংগ্রহ করি রাজস্ব আয়, আমরা রাজস্বের যখন প্রকল্প তালিকা প্রণয়ন করি তখন মন্ত্রণালয় খুব দেরি করে ফেলে, যেটা আমরা জনগণের কাছে খুব বিব্রত বোধ করি। মন্ত্রণালয়ের কাছে গেলে পরে মন্ত্রণালয়ের কাছে অনেক বাধা, অনেক সময় এমপি সাহেবেরও গিয়ে বলে এগুলো করা যাবে না, এগুলো রাখেন, তো ওনারা একটা দুটানায় পড়ে যায়, এইসব সমস্যা তো আসেই। আর কিছু সমস্যা মানুষের, যেহেতু জেলা পরিষদটা কার্যকর হয়েছে মানুষ আমাদেরকে চিনে মনে করে সেরা আর আমাদের সরকার, তারা আমাদের কাছে আসে, মানুষের যে চাহিদা বা প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে পারিনি। তবে ইনশাল্লাহ আমাদের যাত্রা শুরু হয়েছে, আমরা যেহেতু বঙ্গবন্ধুর একটা কমিটমেন্ট ছিল জাতির জনক যে এই দেশে কৃষক মেহনতি শ্রমিক মানুষের ভাগ্য পরিবর্তিত হবে, সেই হেতু উনার সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা যিনি বাংলার প্রধানমন্ত্রী উনিও চাচ্ছেন, আর ইনশাল্লাহ উনি যখন চাচ্ছেন এটা সফল হবে, কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না। মশাই আমরা একটা বিরতি যাবো, বিরতি পারলে এই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, সময় বিরতি, বিরতি পর আবার আমরা ফিরে আসবো আজকের আলোচনা। আজ আমাদের অতিথি হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী, আপনারা মিলেনিয়াম সঙ্গেই থাকুন।
এই দর্শক বৃত্তি পর আবার আমরা ফিরে আসলাম আজকের আলোচনায়। আজ আমাদের অতিথি হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী। তিনি একাধারে অনেকগুলা দায়িত্ব পালন করছেন। উনি এর আগে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে তিনি বিএমএ হবিগঞ্জের প্রেসিডেন্ট, স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রেসিডেন্ট এবং হবিগঞ্জ ডায়াবেটিক্স সমিতির সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। আপনি এতগুলা দায়িত্ব একসাথে কীভাবে পালন করছেন? দায়িত্ব আসলে যদি আমার কেউ কোনো তার দায়িত্ব পালন করতে চায়, পাংচুয়ালিটি যদি থাকে তাহলে সবই সম্ভব। আমার যদিও কষ্ট হয়, হয়তো ব্যক্তিগতভাবে সময়, আমার পারিবারিক বা বিভিন্ন কাজে সময় দিতে সমস্যা হয়, কিন্তু আমি মনে করি যেহেতু কিছু প্রতিষ্ঠান আছে যারা আমাকে থাকতে চায় না, যেমন ডায়াবেটিস সমিতি সাধারণ সম্পাদক আমাকে তারা থাকতে চায় না, বিএমএ এই ডাক্তার মোহর আমাকে অত্যন্ত ভালোবাসে, তারা কোনোদিনই আমাকে প্রেসিডেন্ট মানে যখনই কাউন্সিল আসে বা সম্মেলন আসে প্রথম আমাকে সভাপতির পদটা রেখে তারা অন্যগুলোতে বুটাবুটিতে যায়, এইটাও একটা মেইন কারণ। মূলত আমাকে তারা ছাড়তে চায় না। আমি একবার হবিগঞ্জে ব্রিক্স মনে করতে আসলে প্রেসিডেন্ট ছিলাম, তো আমি দেখলাম যে এটা আমার সাথে খাপ খাওয়াচ্ছে না, তারা আমাকে জোর করে এটা প্রেসিডেন্ট বানাইবে। তখন আমি দেখলাম তাদের একটু সুবিধা দেওয়ার জন্য তারা আমাকে দূরে রাখছে, এই যে ব্যাড ট্যাক্স এইসব আমি এটার থেকে চলো ডিজাইন দিলাম কোনো কিছু রাখছে। এরপরে আমি একটানা যখন প্রায় দুই তিন বছর তাদের কোনো কার্যক্রম যায়নি, তারপরে তারা আমাকে ঠিক এই সবগুলো যেগুলো আপনি বলতেছেন আসলে অনেকটা ওনারা দেয় আমার প্রতি সেই আস্থা বা বিশ্বাস আছে বলেই হয়তো আমাকে দায়িত্বে অনেকটা দূর করেই রাখতে চায়। আর স্বাধীনতা চিকিৎসক পরিষেবা যেহেতু এটা আমার আদর্শিক মিল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আমরা কিন্তু সার্বিক, এটা কিন্তু কোনো দলীয় কি নয়, যেহেতু স্বাধীনতা চিকিৎসক পরিষেবা স্বাধীনতা সবকে শক্তির যে সমাজ চিকিৎসক সমাজ সেই যেহেতু আমিও সেইভাবে অনুপ্রাণিত তাদের সাথে আমি থাকতে চাই। আর ডায়াবেটিস সম্পর্কে সাধারণ সম্পাদক এটা হলো ডায়াবেটিস, যেহেতু আমি ডায়াবেটিসে পড়ালেখা করেছি আমার একটা প্রত্যাশা জনগণের জন্য আমি কিছু করতে পারি কি না। আর আমি খুব তৃপ্ত যে দুই হাজার পাঁচ সালে উদাহরণ শুরু করেছিলাম, 15 বছর 1995 ডায়াবেটিস সেন্টার প্রতিষ্ঠার কাজ তাদের সমিতি গঠন করে কাজ শুরু করেছিলাম আমরা 2015 এসে সফলতার মধ্যে আমাদের একটি অত্যাধুনিক 6-তলা ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে, নিজস্ব ভবন, এটা আপনার 11-তলা পর্যন্ত কমপ্লিট হবে। আমরা এই গত অর্থবর্ষে প্রায় 4 কোটি টাকার মেডিকেল যন্ত্রপাতি ক্রয় করেছি, আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমি এই আমেরিকা আসার আগে ডায়ালিসিস কার্যক্রম শুরু করে এসেছি, আমরা 4টা ডায়ালিসিস নিয়েছিল, আমি খবর নিলাম শুনলাম যে 400 পেশেন্ট ইতিমধ্যে হয়ে গেছে আমেরিকাতে, শুনলাম এখানে কি হবিগঞ্জ কল্যাণ পরিষদ আছে ডায়ালিসিস মেশিন দিয়ে সিলেটে 19টা মেশিন নাকি দিয়ে দিয়েছে, আমি তাদের বলছি আমাদের হবিগঞ্জে 2-4টা দেব, আশা করি হয়তো তারা ওনারা আমার আবদার গ্রহণ করবেন। তো আমি খুব তৃপ্ত যে আমি একজন চিকিৎসক হিসাবে এবং আমার মনের মধ্যে যে একটা সুপ্ত বাসনা জনগণের জন্য কিছু করা, আমি মনে হয় মানুষকে সেই সেবাটা আমার রাজনৈতিক জীবন যাই হোক, আমার অন্যান্য কর্মকাণ্ড যাই হোক, আমার মনে হয় সবচেয়ে কৃতকার্য হোক চিকিৎসা ব্যবস্থা যদি আমার হবিগঞ্জের মানুষ ডায়াবেটিক্স হয়, যেহেতু এটা সব সাধারণ হাসপাতাল হয়ে যাবে, সার্বিক চিকিৎসা যদি পায় এটাই বুঝতে হবে আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ এবং সবচেয়ে বড় পাওয়া। মুশফিক, আপনি দেশ অনেক বিশ্বের অনেক দেশে আপনি গিয়েছেন এবং ডাক্তারের যে মহান পেশা সেই পেশা আপনি এখনও নিয়োজিত রয়েছেন। যেমন আমি আজকে আমেরিকাতে এসেছি, আমি কীতে যাবো, শিকাগোতে যাবো, এখানে আমি এসে আমি জানতাম এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখি নেই। আজকাল ডায়াবেটিস রোগীদের কিন্তু ইনসুলিন ইমপ্ল্যান্ট করা হয় শরীরে, আপনার সুগার কতটুকু দরকার সেই অনুযায়ী ইনসুলিনটা অটোপুষ হবে, এটা সম্বন্ধে আমার কোনো কনসেপশন নেই। তো আমি চেষ্টা করতেছি শিকাগোতে একটা ডায়াবেটিস এই আমেরিকান ডায়াবেটিস সমিতির মাধ্যমে, আমি এই ধরনের কোনো পটেনশিয়াল লোকে এখনও যোগাযোগ করতে পারি নাই যারা আমাকে ব্যবস্থাটা করে দিতে পারে। তো আমি শিকাগোতে যোগাযোগ একজনের সাথে কথা হয়েছে, উনি একজন পিএইচডি করা লোক, ইউনিভার্সিটির নাম করা প্রফেসর, ওনার সঙ্গে আমি কথা বললাম, উনি বললো আপনি আসেন ওইখানে ইনসুলিন ইমপ্ল্যান্ট করে কীভাবে কার্যকরিতা হয়, আমি ওনার মধ্যে কোনো ডাক্তার বন্ধু আছে, তো উনি বললেন উনি আমাকে নিয়ে যাবেন। মূলত এই জন্য আমি শিকাগোতে দৌড়াচ্ছি, ওইখানে আমি এটা দেখে আসবো সচককে যে কীভাবে ইনসুলিনটা ইমপ্ল্যান্ট করে আমরা আমাদের দেশে এটা করতে পারি কিনা, এটার কী প্রতিক্রিয়া কী কী ওই সব জিনিস। আমি আপনি এর আগে যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার আসা, আমি এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হলেন 2008 সালে নির্বাচিত হলেন, 2009 সালে যখন জাতিসংঘের অধিবেশনে যারা আসতে হয় রাষ্ট্রপ্রধানরা,
সেই উনার মেডিকেল অ্যাডভাইজার হিসাবে আমাকে উনি ওনার সহসঙ্গী করেছিলেন। এইটাই আমার যুক্তরাষ্ট্রে প্রথম আসা। আমার সৌভাগ্য যে আমি ভাগ্যবান জননেত্রী শেখ হাসিনা আমাকে তখন যখন আসছিলেন তখন এখানকার মেডিকেল বা স্বাস্থ্যসেবা সম্পর্কে কোনো কিছু জানা হয়েছিল? আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার সময় স্বল্পতা কারণে আমি আর ওই বেশি কী করতে পারি নাই। তবে আমি বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি। তো ইনশাল্লাহ যদি আমি দেখি গেলে আমার চিকিৎসা সেবায় কোনো যোগাযোগ করে যদি আমার দেশে ডায়াবেটিস রোগীদের জন্য কিছু কার্যকর কিছু করতে পারি তাহলে অবশ্যই দরকারের পরে আবার আর আমি স্বীকার করতে যাচ্ছি, দেখি ওইটা কী ব্যবস্থা। তো যুক্তরাষ্ট্রের যে উন্নত চিকিৎসা সেবা সেই সেবাটা বাংলাদেশে কিন্তু অনেকেই এখানে আসেন, অনেক আমলারা আসেন, ডাক্তার ইঞ্জিনিয়ার সকল পেশাজীবীরা আসেন, প্রশাসক বিভিন্ন প্রশাসনের দায়িত্বশীলরা আসেন, মন্ত্রীরা আসেন, এমপিরা আসেন, সবাই আসেন। কিন্তু এখান থেকে বলা হয় যে কী নিয়ে যান, যে উন্নত দেশ থেকে আবার যখন দেশে যায় দেশের কোনো পরিবর্তন সেভাবে কি? এইটা হইল কি, আমাদের দেশটা বিভিন্ন বিভিন্নভাবে সমস্যা যেগুলো আমলাতান্ত্রিক বলেন রাজনৈতিক বলেন এটা সমস্যা একটা চিহ্নিত একটা গুরুপাকের মধ্যে আটকে আছে, যে কারণে আপনি ইচ্ছা থাকলে অনেক কিছুই করতে পারবেন না। তবে এই যে যুক্তরাষ্ট্রের যে আপনার উন্নত চিকিৎসার কথা যারা বলছেন, আমাদের বাংলাদেশের যে সম্মানিত চিকিৎসকবৃন্দরা আছেন তাদের মেধা মনন কিন্তু এদেশের চিকিৎসকের যে কোনো অংশে কম নয়, এবং বাংলাদেশের চিকিৎসকরা যারা যুক্তরাষ্ট্রে কাজ করেন এটা হয়তো আপনারা প্রমাণ পেয়েছেন যে ওনারা কিন্তু অনেক দক্ষতার প্রমাণ ভালোভাবে করছেন। বাংলাদেশের চিকিৎসকরা কিন্তু সেইভাবেই আছেন। কিন্তু বাংলাদেশে শোনা যায় যে রোগীরা ইন্ডিয়া চলে যায় বা বিভিন্ন অন্য, এটা হলো মানসিকতার ব্যাপার, একটা হলো মানসিকতার ব্যাপার যে আমরা এটা হলো বলো না আমার বাংলাদেশের মানুষ হয়তো আমি আজকে নিউ ইয়র্কে এসেছি আমি হয়তো একটা শার্ট কিনবো এটা কিন্তু বাংলাদেশ থেকে আসছে কিন্তু আমার ধারণা আমি নিউ ইয়র্ক থেকে কিনলাম। ঠিক চিকিৎসা ব্যবস্থাটা মানুষের যেহেতু ইন্ডিয়া আমাদের আগের চেয়ে একটু উন্নত ছিল তো সবাই ধারণা দিয়ে ইন্ডিয়াতে ভালো চিকিৎসা হয়, তো আমি এটা অস্বীকার করি না। ইন্ডিয়াতে অনেক লাইনে মনে হয় বেশি কিছু স্পেশালাইজড ওয়েতে আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছতে পারিনি, যেমন ক্যান্সার চিকিৎসা বলেন, নিউরো সার্জারি বলেন, এগুলোতে আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছতে পারিনি। অবশ্যই তারা আমাদের চেয়ে ভালো কিন্তু আমরা সুযোগ সুবিধা আমাদের চিকিৎসক আপনি যেটি বলছেন যে চেয়ে রুগীরা কেন চলে যায়, এটা আমি একজন চিকিৎসক বলতে আমাদের আত্মসমালোচনা করতে হবে। আমরা তো সেইভাবে রুগীদেরকে আমরা আমাদের ব্যবসায়িক কারণে বলেন আর প্রফেশনাল আর্থিক কীতে বলেন আমরা তো সেইভাবে রুগীটার প্রতি মনোযোগ দিতে পারি না, সেবামূলক দৃষ্টিতে হয়তো আমাদের মন থেকে চলে যায়। বলা হয় যে অনেকগুলা যে কারণে হয়তো রুগীরা আসতে আমাদের উপরে। আর একজন চিকিৎসক হিসেবে আমি বলতে পারি আমি যেহেতু ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করতে গিয়ে আমি ডায়াবেটিক চিকিৎসা করেছি, আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা রুগীর সঙ্গে যদি আপনি সুন্দরভাবে কথা বলেন রুগী যদি আপনি মানসিকভাবে সাহস দেন অর্ধেক ভালো হয়ে যায়, রুগী কিন্তু অনেক হয়। এবং এটা আপনি নিজের ক্ষেত্রেই দেখবেন, আপনি যদি কেউ বলে আপনি হয়তো ব্রিটিশদেরকে জানেন যদি কেউ বলে যে তোমার তো তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ সে আপনাকে পিটাতে পারে, আর যদি বলেন ইউ লুকস ভেরি ইয়াং দেন তখন সে খুব এটা মানুষের সাইকোলজি। আপনাকে যদি কোনো মানুষ বলে আপনার তো বয়স খুব কম দেখাচ্ছে আপনি খুব তৃপ্ত হবে, তো যে কোনো রুগী বলে এটা কিছুই না, একজন চিকিৎসক যখন বলে আপনি ভালো হয়ে যাবেন তখন কিন্তু রুগী উৎফুল্ল হয়ে পড়ে, সে মানসিক শক্তি অনেক বেড়ে যায়। কিন্তু কেন যারা ডাক্তার বাংলাদেশে এটা এইটা আমরা কি বলবো, আমরা বোধ হয় এখনো আত্মকেন্দ্রিক, এখনো বোধ হয় আমরা নিষ্ক্রিয় সমাজে ব্যাপৃত করতে পারতেছি না, তো ইনশাল্লাহ এটা কেটে যাবে আমার বিশ্বাস। তো আমি যে বিষয়টা বললাম যে উন্নত, তারপরে অনেক কিন্তু বাংলাদেশে কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে প্রাইভেট সেক্টরে অনেক। কিন্তু মাঝে মাঝে আমরা পেপারে দেখি যে তাদের ক্লিনিক তাদের ওই ডায়াগনোস্টিক সেন্টার এগুলোর মধ্যে যে অনিয়ম, যে ভুয়া সিগনেচার দিয়ে ভুয়া পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এইগুলো তো আসি এভাবে তো সাধারণ মানুষ, এটা যে বিদেশে অন্যান্য দেশেও নাই এমন কোনো কথা নয়, কিন্তু যেহেতু আমরা তৃতীয় বিশ্বের দেশ আমাদের প্রতি মানুষের নজর বেশি, তবে এগুলো হচ্ছে, এগুলো অবশ্যই অনৈতিক এবং অমানবিক, অন্তত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এগুলো করা উচিত নয়। যদি কেউ করে থাকেন বা করে যাচ্ছেন আমি তাদেরকে বলবো আল্লাহ রসুল সুতরাং তারা এদেশের মানুষ, আল্লাহ তাদেরকে একটা সুবিধা দেন, তাদেরকে চিকিৎসক বানিয়েছে, তাদেরকে আমাদের এই দরিদ্র দেশে তারা যে তাদের বিবেক এবং আল্লাহর যে এই সন্তুষ্টি পান তাদের ডাক্তার হওয়ার পিছনে দেশের বিশাল অবদান, তারা যে তাদের সেই মানবিক দিকটা যদি সমাজের অবহেলিত মানুষের প্রতি দৃষ্টিটা প্রসার করেন অবশ্যই জাতি কৃতজ্ঞ হবে। ওনারও
আল্লাহ এবং নিজের বিবেকের কাছে শান্তি পাবে। ওইটা মুসুবি আমি যে বিষয়টা বলছিলাম আমি অস্বীকার করি নাই আপনার। হ্যাঁ, ওই বিষয়টা যে এখানে আসার পরে যারা আপনি প্রশাসক হিসেবে এখানে আসছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন, বিভিন্ন দেশের যে প্রশাসনের যে নিয়ম, বিভিন্ন ডিপার্টমেন্টের, বিভিন্ন মন্ত্রণালয়, সেই বিষয়গুলো কি আসলে দেশে? আপনি যে সুন্দর প্রশ্ন আমাকে করেছেন, কিছুদিন আগে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জাপান, কোরিয়া এবং চীন গিয়েছিলাম। তাদের স্থানীয় সরকার কার্যক্রম কীভাবে, আমাদের সাথে কয়েকজন উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা ছিলেন। আমি যেটা লক্ষ্য করেছি, আমার ব্যক্তিগত উপলব্ধি, ওইখানে আমরা যা দেখে আসলাম, আমরা ঢাকা এয়ারপোর্টের ভিতরে ঢুকলি এগুলো বাস্তবায়নে বা এগুলোর মধ্যে আমাদের কোনো উদ্যোগ আর থাকে না। কেন? এটা উদ্যোগ হয়তো থাকে, হয়তো ওই যে সম্মিলিতভাবে ওই যে বিভিন্ন ধরনের বাধা আমাদেরকে, তখন আমরা উৎসাহ হারিয়ে বলি। হয়তো সরকারি উচ্চপদস্থ কর্মস্থ যিনি গেলেন, উনি হয়তো চেষ্টা করলেন যে আমি একটা সেমিনার করে এই জায়গায় কীভাবে কার্যকর করা যায়, বা উনি একটা পেপার সাবমিট করলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, তখন হয়তো এটার প্রতি সেইভাবে মনোযোগ নাই, তিনি বললেন যে বিদেশে যারা এখন সফর করেন, মন্ত্রী থেকে সেক্রেটারি থেকে শুরু করে, তারা এখন রিপোর্টটা দেওয়া, সরকারকে যেটা রিপোর্ট দিত সেটা দেওয়ার প্রয়োজন বোধ করেন না? সেটা আমি ঠিক জানি না, দেওয়া তারা নিয়ম, তারা রিপোর্ট প্রদান করবেন। যে আমি সাপোজ আজকে নিউ ইয়র্কে আসছি, আমি যদি সরকারি কোনো প্রোগ্রামে আসি, আমার অবশ্যই দায়িত্ব আমাকে, যেমন আমাকে আমি মেডিকেল আসছিলাম এখানে, যদিও আমার এটা কোনো পেপার, আমি কিন্তু একটা পেপার ট্রেনিং করছি, এখানে এসে আমি ভাবছি যে এখানে তৃতীয় মানে বিশেষ করে আফ্রিকান দেশগুলোর কী মেডিকেল সেবা পায় তারা, আমি কিন্তু এখানে বিভিন্ন হেলথ সেক্টরে যোগাযোগ করে এইগুলো আমি তথ্য নিছি। সবচেয়ে আশ্চর্য হলো আমরা যেমন এই যে এটা কী বলে এই মোগাদিশু, এটা কোন রাজধানী জানি, এই যে আফ্রিকান এরিত্রিয়া, ইথিওপিয়া, তারপরে মোজাম্বিক, তারপরে গানা টানা যেগুলো আনরেস কিছু কান্ট্রি আছে, আমার মনে হয়েছে তাদের তথ্য নিয়ে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তাদের চেয়ে নিম্ন, যদিও বলতে আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু আমার মনে হয়েছে তারাও আমাদের চেয়ে এগিয়ে গেছে, অথচ আমরা কেন পারতেছি না? অথচ আমার কাছে মনে হয় আমাদের বাঙালির যে আইকিউ, বাঙালির চিকিৎসকদের যে প্রতিভা, এটা কিন্তু বিশ্বের কোনো স্থিতি কম নয়, তো আমরা কেন জানি এইসব ব্যাপারে আগাইতে পারতেছি না? আর আমরা যেমন মনে হয় হসপিটালগুলোতে মানুষ যেতে চায় না, সরকারি সেবা নিতে চায় না, কেন? এটা আমাদের যদি আত্ম উপলব্ধি, আত্মজিজ্ঞাসা, ঘটনাটা কি কেন সরকারি, এটা হইল ওই যে আমাদের কিছুটা মানুষের প্রতি এখনো সেইভাবে দায়বদ্ধতা আসে নাই, ওষুধ বাইরে বিক্রি হয়ে যায়, বিভিন্ন হসপিটালগুলোতে নোংরা থাকে, পরিবেশ এটা হইলো যারা কর্মরত যারা থাকেন তারা দায়িত্বের প্রতি তাদের অবহেলা, মনে করেন যে সরকারি চাকরি পেয়েছে আমার চাকরি তো আর যাবে না, এটা আমাদের কিন্তু সর্বক্ষেত্রেই বাঙালিদের এটা হয়তো এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি আছে যে আমি আমার কাজ করলে করলাম না করলাম আমি আমার সুবিধা চাই। আর ওই গ্রাম পর্যায়ে ডাক্তাররা যেতে, গ্রাম পর্যায়ে আমাদের জন্য শেখ হাসিনা স্পষ্টভাবে বলছেন যে দিদি আপনারা গ্রামে না যেতে চান, দয়া করে চাকরি চেয়ে যান, সেটিকে আসলে বাস্তবায়ন হচ্ছে, এখন যাচ্ছে বুঝে হচ্ছে, কিন্তু হয়েছে কি আমাদের সেই ব্যাপারে যাওয়ার তো যাচ্ছে, কিন্তু আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারও বিভিন্ন হারে নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে আমরা ওই সাব সেন্টারে গেলাম, মেডিকেল অফিসারকে আমরা পাইনি, কমিউনিটি হেলথ প্রোভাইডারকে আমরা পাইনি, তো আমার দৃষ্টি কিন্তু মনে হচ্ছে চাকরি এটা পেয়ে গেল, তারপরে তার বাড়ির দ্বারা কিভাবে এসে যাবে বদলি হয়ে, অত সুবিধা কিভাবে নিবে, এর ফলে তার চাকরিটা হইলো তার এটা একটা মানে অক্সিলারি এটা আছেই। আর একটা বিষয় শোনা যায় যে ডাক্তাররা যারা সরকারি চাকরি করে তারা প্র্যাকটিস করে অফিস সময়ে, সেটা কি আসলে ঘটনা কি? এটা আসলে একটা আমি অত্যন্ত বিব্রত বোধ করছি এই প্রশ্ন উত্তর দিতে গিয়ে। হ্যাঁ, এরকম শোনা যাচ্ছে যে থানা মহলে বিশেষ করে সরকারি ডিস্ট্রিক্ট লেভেল না, মফস্বল শহরের যে থানা স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সগুলো, ওইখানে ডাক্তার সাহেবরা রোগীদের কাছ থেকে অফিস সকল সময় নাকি পয়সা নিয়ে থাকেন, আবার বিভিন্ন জায়গায় রেফার করে জমো ক্লিনিকে যাওয়া, অমুক এইরকম করে থাকে, এই ধরনের অপবাদ আছে। তো আমি বিএমএর সভাপতি হিসেবে আমার সংশ্লিষ্ট হবিগঞ্জ জেলায় এই জিনিসটা আমি নিবৃত্ত করার চেষ্টা করি। আপনি বিএমএর কাজটা কি, আপনারা কি এগুলা দেখেন? বিএমএর কাজগুলো হলো আমাদের ডাক্তারদের যারা ডাক্তার সমাজের দেখাশোনা, রোগীদের বিষয়ে দেখা, না পাশাপাশি আমরাও রোগীরা যদি সঠিক সেবা পায় সেই ব্যাপারে আমরা খুব তৎপর এবং মানে খুব জোরালো ভূমিকা নিই, এবং ইনশাল্লাহ ডাক্তার সাহেবদের মধ্যে সেই উপলব্ধি এসে যাচ্ছে যে এটা বোধ হয় অনৈতিক হবে এই ধরনের কার্যকলাপ, আমার মনে হয় এগুলো উচিত, এবং এটা ঠিক ওনারা সমাজের উচ্চশিক্ষিত ক্লাস ওয়ান গ্যাজেট অফিসার, ওনাদেরকে তো আর কেউ শাসন করতে পারবে না, ওনারা নিজেদের নিজেকে শাসন না করেন,
সেটাই মনে হয় তাদের মানবতা মানবিক দিক দেশের দায়বদ্ধতা। আমি তো এই সমাজেরই মানুষ, আমি তো একটা দরিদ্র সমাজ থেকে ঘরে আসছি, আমি তো কোনো বাইরের কোনো দেশ থেকে এসে এখানে হয়নি। অথবা আমি আমার পারিপার্শ্বিকতা চিন্তা করে যদি আমার মনটাকে কাজে নিয়মিত করি তাহলে কিন্তু আমি চিকিৎসা দিতে পারবো। এবং বর্তমান জনের শেখ হাসিনা এই যে ডাক্তারই বলেন আর সরকারি কর্মকর্তাই বলেন আর কর্মচারীরই বলেন, ওনার তো একটা দৃষ্টিভঙ্গি আছে যে এদেরকে আমরা সুন্দর একটা বেতন দিতে চাই যাতে এরা জাতিকে আরও সেবা দিতে পারে। এই দেওয়ার পরেও যদি আমরা সেবা না দিতে পারি, বাংলাদেশের প্রধানমন্ত্রী এই যে আপনি প্রধানমন্ত্রীর কথা বলছেন কিন্তু উনি তো সব মন্ত্রণালয়ে মন্ত্রী দিয়েছেন, প্রধানমন্ত্রী শক্তি দেখতে হবে কেন? এটা আসলেই প্রধানমন্ত্রী দেখতে হবে কেন এটা প্রশ্ন ঠিকই বলেছেন, কিন্তু এই প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা। আমরা শুনেছি বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন উনার নাকি কোনো সেক্রেটারি লাগতো না, উনি সংগঠন উনি সব। ঠিক জননেত্রী শেখ হাসিনা এমন এক নেত্রী যিনি এমন এক প্রধানমন্ত্রী, উনি যখন দলীয় আমি দেখেছি আমার মতো একজন জেলার কর্মী ডাক্তার মুশফিক উনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আমাকে নাম ধরে ডাকেন, এর চেয়ে তো আমাদের পাওয়ার কিছু নেই। ঠিক ইউনিয়ন পর্যায়ে উনি আমার মনে আছে একদিন আমাকে একজন আমির হোসেন মাস্টার নামে একজন আওয়ামী লীগের সভাপতি আছে উনি আমার হঠাৎ করে বলতেছেন এ ও কেমন আছে এবং ওকে বলে তোমার সাথে দেখা করতে, ও আর আসে নাই। কিন্তু উনি বলছেন আমি অবাক হয়ে গেছি যে ইউনিয়ন পর্যায়ের নেতার খবর উনি জানেন। ঠিক সরকারিভাবেও প্রধানমন্ত্রী দায়িত্ব হিসাবে অন্যান্য মন্ত্রণালয় কী করছে কী না করছে উনি কিন্তু ঠিকই জানেন, কিন্তু সব কিছু তো সবসময় একই সাথে শুধরানো যায় না। তো মন্ত্রীদের উনি ঠিক ওনার অনেক মন্ত্রী ভালো করছেন, তবে উনি কিন্তু খবরদারি রাখেন, এটা অর্থ এই নয় যে উনি সব করে যাচ্ছে, নজরদারি রাখছেন। আচ্ছা মুশফিক, আপনি একজন ডায়াবেটিক বিশেষজ্ঞ হিসেবে আপনার এলাকার যদি বাংলাদেশের ডায়াবেটিস বিষয়টা একটু বলেন দেখুন কী অবস্থা? ডায়াবেটিক্স আসলে একটা মহামারী আমার কাছে মনে হচ্ছে, এবং এটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বে। আমাদের আগের একটা কনসেপশন ছিল যে যারা পরিশ্রম করে বা যারা এদের মধ্যে ডায়াবেটিস হয় না, কিন্তু আমরা এটা দেখেছি যে আমি আমার নিজের জেলায় দেখেছি প্রচুর মানুষ গ্রামগঞ্জ থেকে আসে, সে কিন্তু কৃষিকাজ করে সে কিন্তু পরিশ্রমের কাজ করে কিন্তু তার ডায়াবেটিস হয়ে যাচ্ছে। এটার মূলত দুই তিনটা কারণ, এটা আরও গবেষণা করা দরকার। তো আমার দৃষ্টিতে মনে হয় দুইটা জিনিস আমাদের খুব দরকার, একটা হলো খাদ্য অভ্যাস। আমার মনে হয় আমাদের এখন যে খাওয়া দাওয়া এগুলোতে ভেজাল বাংলাদেশের এই ভেজালের কারণে হয়তো ডায়াবেটিসের কোনো হইতে পারে। আরেকটা হলো আরবানাইজেশন, আমাদের কিন্তু গ্রামগুলো এখন একটা শহরের মতো উপশহরের মতো হয়ে যাচ্ছে, এখন গ্রামের মানুষ রিক্সা ছাড়া বা ইজি বাইক বা সিএনজি ছাড়া চলতে চায় না। এই জিনিসটা একবার যেমন আমরা যখন ছাত্র ছিলাম আমি নিজে আমার বাড়ির থেকে আমি 3 মাইল দূরে গিয়ে হেঁটে স্কুলে যেতাম, আমি যখন হবিগঞ্জ শহরে হবিগঞ্জ সরকারি স্কুলে পড়ালেখা করতাম তখন আমাদের একটা পারিবারিক গাড়িও ছিল, কিন্তু আমি আমার মনে আছে স্কুলটা আমাদের প্রায় 1 মাইলের মতো ছিল, আমরা হেঁটে যেতাম হেঁটে আসতাম, ওই সকালের 10টায় যাইতাম আর বিকাল 5টায় আসতাম। আমার বাড়ির হবিগঞ্জ হেডকোয়ার্টার থেকে প্রায় 16 মাইল গ্রামের বাড়ি হবিগঞ্জ শহর থেকে, আমি 16 মাইল কিন্তু হেঁটে আমার বাড়িতে স্কুল ছুটি হলে আমরা বাড়িতে যাইতাম এবং ওইখান থেকে হাইটে আবার। এখন আমার ছেলেটা বিশ্বাস করতে পারবে না যে আমরা কোনোদিন হাইটে এই বাড়িতে গেছি। এইসব বিভিন্ন কারণে হয়তো এবং মূলত খাদ্য অভ্যাস এবং এইসব কারণে হয়তো ডায়াবেটিস বেড়েছে এবং মানুষের দুশ্চিন্তা টেনশন, মানুষ এখন খুব প্রতিযোগিতামূলক ডায়াবেটিস, এটাও কিন্তু একটা ফ্যাক্টর রিস্ক ফ্যাক্টর, মানুষের টেনশন এত বেড়ে যাচ্ছে মানুষ এখন শুধু উন্নত হতে নিজকে উন্নত করতে চায় প্রতিযোগিতায় নামতে চায়। আগের যে একটা ইজি গোয়িং লাইফ ছিল এটা অনেকটা বাংলাদেশে আর নাই। আর বয়সের কোনো বিষয় আছে কিনা? বয়সের ভিতরে ডায়াবেটিসে আপনার যে কোনো বয়সে হতে পারে, তবে আমরা ইয়াং বয়সে যে ডায়াবেটিস যেটা জুভেনাইল ডায়াবেটিস বলে এটা মায়ের পেটের শিশুর ডায়াবেটিস হতে পারে, কম বয়সে বাচ্চাদের হতে পারে, এটার সংখ্যা আমাদের দেশের ভাগ্য সৌভাগ্যবশত এ সংখ্যাটা আমাদের দেশে কম আছে কম। কোন আর ডায়াবেটিস কোন রোগীদের বেশি কোন পর্যায়ে রোগীরা বেশি দেখা যায় বাচ্চাদের? আমাদের দেশে সাধারণত রোগীর সংখ্যা আফটার 35 আবার আফটার 50 যদি ডায়াবেটিস হয় এটাকে আমরা খুব একটা কাউন্ট করি না, তখন মনে করি হি ক্যান লিড ইজ নর্মাল লাইফ। আফটার 35 হইলে যেহেতু বয়সটা খুব দুরন্ত বয়স থাকে, এইসব কাজ করতে চায় তার খাওয়া দাওয়ার প্রতি মোহ থাকে, তখন সে অনেকটা অভ্যস্ত হতে চায় না। তো আমরা দেখি ম্যাক্সিমাম রুগী মহিলা হোক পুরুষ হোক 30-30 অনওয়ার্ডস 35-40 মধ্যেই হয় বেশি। ডায়াবেটিক্স রোগের ট্রিটমেন্টটা কী? ট্রিটমেন্ট ধরেন আমরা সাধারণত যে চিকিৎসা দিয়ে থাকি আমরা প্রথম রুগীকে ওষুধ দিই না, তাকে আমরা তার খাদ্য অভ্যাস তার ব্যায়াম বিশেষ করে হাঁটা এবং একটা শৃঙ্খলা নিয়ে আসতে চাই। যদি শৃঙ্খলিত হতে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসছে তাহলে আমরা তাকে ওই
উপদেশগুলো দিয়ে থাকি। আমরা তোমার আমাদের ডায়াবেটিস বই আছে, আমরা তাকে বলি তুমি বইটা ঠিকভাবে ফলো আপ করো, তোমার খাওয়ার নিয়ম আছে, তোমার ওজন অনুযায়ী খাওয়ার নিয়ম আছে, ওইটা যদি সে ঠিক মতো মেনে চলে তাহলে ওষুধ ছাড়াই সে অনেকদিন চলতে পারবে। তারপরে আমরা ওষুধে চলে যাই, যদি নাই কন্ট্রোল হয় তখন ওষুধ দিয়ে আমরা তাকে, আমাদের কিন্তু আমাদের দেশে যে ফর্চুনেটলি বললাম আমাদের ডায়াবেটিস মানে ইনসুলিন ডায়াবেটিস দুইটি প্রকার আছে, একটা হলো ইনসুলিন নির্ভরশীল, আপনার তাকে ইনসুলিন দিতেই হবে, আর একটা হলো হ্যামাস, আর একটা হলো ইনসুলিন অনির্ভরশীল, এটা ইনসুলিন লাগে না, অন্য ওষুধ দিয়ে চলে। তখন আপনার এই যে ইনসুলিন দিতে এই রোগীটা আমাদের দেশে কম, মানে আমাদের মানুষের এক নম্বর দরিদ্রতা ইনসুলিন নেওয়ার জন্য ব্যয়বহুল, দ্বিতীয়ত ইনসুলিন নিতে চায় না যেহেতু এটা সুইয়ের কিনিত ইনসুলিন মানুষ এটা কম। তো আমাদের আল্লাহর রহমতে ডায়াবেটিস মেলিটাসের রোগীর মধ্যে ইনসুলিন নেওয়া ছাড়া ওটা ঔষধের রোগীর সংখ্যাটা বেশি। আপনার কোনো ফ্রি কোনো কিছু আছে? ফ্রি হ্যাঁ অবশ্যই আছে, আমার বিশেষ করে আমার অভিমান ডায়াবেটিস সুবিধিতে যারা দরিদ্র তাদেরকে আমরা তার ইনসুলিন আমরা বিনা পয়সায় সরবরাহ করে থাকি, ঔষধ সরবরাহ তার পরীক্ষা নিরীক্ষা সব বিনা পয়সায়, এটা আমি নিজে তদারকি করে দিই। অনেক সময় এইসব বলে যে আমি গরিব, আমি স্থানীয় এলাকায় চেয়ারম্যান মেম্বারদের সার্টিফিকেট নিই, কুসখবর নেওয়ার চেষ্টা করি, নিজে যখন দেখি আসলেই গরিব, আমরা থাকি বিনা। ডায়াবেটিক সেন্টারটা কি সারা বাংলাদেশে সবাই বাংলাদেশে প্রত্যেক জেলায় নাকি? প্রত্যেক জেলায় মোটামুটি হয়ে গেছে, তবে আমরা অ্যাফিলিয়েটেড বাই মানে বারডেমের, ঢাকার যে বারডেম আমাদের শ্রদ্ধেয় ইব্রাহিম সাহেব যিনি প্রতিষ্ঠা করে গেছিলেন তার সাথে আমরা সম্পৃক্ত। এটা উপজেলা পর্যায়ে করার কোনো পরিকল্পনা? এখনও কোনো পরিকল্পনা হয় নাই, তবে বারডেম এখনও চায় নাই, তবে আমরা উপজেলা পর্যায়ে যাতে ডায়াবেটিক রোগীরা চিকিৎসা পেতে পারে সরকারি এবং বেসরকারি MBBS ডাক্তার যারা আছেন তাদেরকে বারডেম এবং সিলেটে বিভিন্ন ধরনের ডায়াবেটিস বিভিন্ন আমরা প্রশিক্ষণ কোর্স চালু করছি, এটা বলে DLP ডিস্ট্রিক্ট লার্নিং প্রোগ্রাম, এটা 6 মাস ব্যাপী একটা কোর্স, এই কোর্সটা যদি কেউ করে তাহলে ডায়াবেটিসের প্রাথমিক ধারণা এবং একটা সে সম্মুখ একটা ধারণা নিয়ে ডায়াবেটিস সঠিকভাবে চিকিৎসা করতে পারবে। এই যেহেতু ডায়াবেটিস গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এই জন্য আমরা উপলব্ধি করেছি যে এই DLP কোর্সটা আমাদের অত্যন্ত প্রয়োজন। আমরা সম্মানিত চিকিৎসকদেরকে অনুরোধ করি যে আপনারা আসেন এই চিকিৎসা কার্যক্রম গ্রহণ করেন, আপনারা কোনো পয়সা লাগবে না, বরং আমরা কিছু পয়সা দিয়ে থাকি, যে কারণে ডাক্তার সাহেবকে উৎসাহিত হতে পারে, ওনারা আসেন এসে চিকিৎসা নেন এবং এই ট্রেনিংটা করেন 6 মাস ব্যাপী, 6 মাস বা সপ্তাহে 2 দিন প্রত্যেক দিন আসতে হবে, ওনারা গিয়ে গেলাম আমাদের এলাকায় ওনার পার্সোনাল লাইফে প্রাইভেট প্র্যাকটিসে বা ওনার প্রফেশনে ওনাকে হেল্প করে। ডায়াবেটিসে বাঁচার জন্য কী উপায় রয়েছে? একজন যদি ডায়াবেটিস রোগী যদি সঠিকভাবে যদি সে নিয়ম কানুন মেনে চলে, আমার উপলব্ধি যে সাধারণ মানুষের চেয়ে তার লাইফ এক্সপেক্টেন্সি অনেকটা বেড়ে যাবে। ডায়াবেটিসের সমস্যা হলো তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, তার চোখ নষ্ট হয়ে যেতে পারে, তার হার্ট নষ্ট হয়ে যেতে পারে, তার কোলেস্টেরল বেড়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, তারপরে সে প্যারালাইজড হয়ে যেতে পারে। এইসব থেকে বাঁচার একমাত্র উপায় হলো তার যদি সে ডাক্তারের পরামর্শ এবং নিয়ম মেনে চলে, তাহলে হি উইল মানে লিভ লঙ্গার দেন এ নর্মাল পার্সন, যেহেতু সে সচেতন, সে তার প্রেশার দেখতেছে, তার কোলেস্ট্রল দেখতেছে, সে অ্যালার্ট, তার খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন। এই জন্য একজন ডায়াবেটিস রোগী আমার মতে সে যদি বাঁচতে চায়, সে যদি নিয়ম মানে চলে, তাহলে একজন যিনি ডায়াবেটিস না তার চেয়ে সে বেশি দিন পাচ্ছে। বংশক্রমিক আমরা দেখেছি যে মা বাপের যে যাদের ডায়াবেটিস আছে এই এদের খুব বেশি, এবং মার হইল আমরা মনে করি তার হওয়ার সম্ভাবনা থাকে। তবে এখন এটা আমি বুঝতেছি না কেউ মা বাবার কোনো ডায়াবেটিস নেই, কোনো হিস্ট্রি নেই, ডায়াবেটিস থেকে বাঁচা যায় যে ডায়াবেটিস রোগটা হবে না, কীভাবে চললে পরে এটা আশা করা যায়? এটা আমি এখন এটা তো এখনও কোনো এই ধরনের কোনো গবেষণা নেই যে এটা করলে হবে না, তবে আমরা সাধারণত মনে করি শুরুর থেকেই তাকে খাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে, পরিশ্রমের ব্যাপারে সব মনোযোগী হতে হবে, অলস্য জীবনটাই তার জন্য, ওবেসিটি যেটা এটা খুবই খারাপ, তো এইসব থেকে হয়তো বেঁচে থাকতে পারে। কিন্তু আমার আমার অভিজ্ঞতা আমার মনে হচ্ছে ঠিক এইগুলোর চেয়েও আমার মনে হয় খাদ্যের মধ্যে আমাদের কোনো কিছু একটা আছে, যে কারণে এইভাবে মহামারী আকারে দেখা দিচ্ছে, হঠাৎ করে একটা রোগকে আমরা ডায়াবেটিস নিয়ে তার ডায়াবেটিস তার সুগার পাওয়া যাচ্ছে, অবাক হয়ে যায় বিষয়টা কি। আর বাঁচার উপায় যেটা বলছেন এটা একমাত্র আমরা আপাতত এটাই বলতে পারি যে সতর্ক থাকবে তার খাওয়ার ব্যাপারে, তার ব্যায়ামের ব্যাপারে, মা বাবার অভ্যাস থাকতে হবে যাতে বাচ্চারা জাঙ্ক ফুড না খায়, ড্রিঙ্কস না খায়, এইসব খাওয়ার ব্যাপারে বাচ্চারা যাতে দূরে থাকে, যেহেতু আমাদের সমাজে এখন আমরা পশ্চিমা দেশের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি, বাংলাদেশে এখন আপনি রাস্তাঘাটে ফাস্টফুডের জাঙ্ক ফুডের দোকান পাবেন, এই স্যান্ডউইচ বার্গার এই কোক, গ্রামেও আপনার
আমরা বাংলাদেশে আর্থসারি অবস্থা রয়েছে, এখন গ্রামে গেলে জিজ্ঞেস করে আপনি ঠান্ডা খাবেন না গরম খাবেন, যদি বলেন ঠান্ডা তখন কোক পান্টা অনেক কিছুর নাম হবে, টাইগার কী কী জানি বেরিয়েছে, আবার বলে যদি বলেন আমি গরম খাবো তো বলে চা খাবেন না কোক খাবেন। তখন মানুষের গ্রামে গঞ্জে এই মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতির সাথে সাথে আমাদের ডায়াবেটিসের আমরা মনে হচ্ছে আহ্বান জানাচ্ছি, এই জন্যই যে আমাদের আগের যে চিরাচরিত দেশীয় পিঠা দেশীয় খাদ্য এগুলো বাদ দিয়ে এখন আমরা পশ্চিমা খাদ্য অভ্যস্ত হয়ে পড়ছি, যে কারণে এটা আমার একটা ধারণা এটা তিব্বতে ডায়াবেটিসের প্রভাবটা বেড়ে যাচ্ছে। তোমাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময়, আপনাদেরকে ধন্যবাদ, এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমি এই সুদূর প্রবাসে এসে নিউ ইয়র্কে এসে আমি যেহেতু ব্যক্তিগতভাবে বেড়াতে এসেছি আপনারা আমাকে সুযোগটা দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই, সেই সাথে যারা যে দর্শকবৃন্দ যারা আজকে অনুষ্ঠান দেখেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, এবং তাদের আমি সবাইকে বলবো দোয়া করেন যাতে আমরা দেশটাকে এগিয়ে নিতে পারি। ধন্যবাদ প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মিলনীয়মের সঙ্গেই থাকুন।